মৃত্যু এসে গেছে। হেরোইন কোথায়? এনেছো? হ্যাঁ এনেছি, হেরোইন দেখাও। এবার হীরা দেখাও। খবরদার, কেউ পালাবার চেষ্টা করলে গুলি করতে বাধ্য হব। সবাই আত্মসমর্পণ করো। এরা কার লোক আমাকে জানতে হবে। ভাই সব আপনারা জানেন, আমি একজন জনসেবক, রাজনীতি করি না। জনসেবাই আমার জীবনের একমাত্র লক্ষ্য, আর এজন্যই আপনাদেরকে ঘরোয়াভাবে ডেকেছি। আপনারা সবাই এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনাদের সান্ত্বনাই আমার পথ চলার শক্তি। আর এই শক্তিকে কাজে লাগিয়ে আমি আপনাদের সহযোগিতায় আগামী চেয়ারম্যান ইলেকশনে প্রার্থী হতে চাই। আমার বিশ্বাস আপনারা আমাকে নির্বাচনে জয়যুক্ত করে জনগণের সেবা করার সুযোগ দিবেন। স্যার কি ভাই সব বেয়াদবি মাফ করবেন, আমাকে এক্ষুনি তো উঠতে হচ্ছে, কারণ পাশের গ্রামে একজন গরিব মানুষ মারা গেছে। লাশ দাফন কাপড়ের কেউ নেই। আপনারা তো জানেন গরিবের দুঃখ কষ্ট আমার একদম সহ্য হয় না। আমাকে যাবার অনুমতি দিন। নিশ্চয় নিশ্চয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার চোখ দেখেই মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারেননি, আর না চেনাই স্বাভাবিক। আসলে আমারই ভুল হয়েছে। আপনি এই থানায় জয়েন করেছেন বেশ কিছুদিন হলো, অথচ আপনার সাথে দেখা করার সময় পাইনি। আমি গিয়াসউদ্দিন গেদু, একজন সমাজসেবক। সবাই গেদু ভাই বলেই ডাকে, কিন্তু আমি কোনো রাজনীতি করি না এবং নেতাও নই। আমি আপনার নাম শুনেছি, প্লিজ বসুন। ধন্যবাদ। এবার বলুন, আমি আপনার কি খেদমত করতে পারি? না না, খেদমত তো আমি করব। ওই যে বলেছি না, আমি একজন সমাজসেবক, সমাজের খেদমত করি, সামান্য কিছু আর কি। এই খেদমতের অর্থ তেমন কিছু না। আপনি আমার সামান্য কিছু হীরা আর হেরোইন আমার লোকজনের কাছ থেকে নিয়ে এসেছেন, তাই ওগুলো আমাকে ফেরত দিন। ও তাহলে ওগুলো আপনার? জি, ওগুলো আমার। আপনি তাহলে এইসব কালো ধান্দা করেই সমাজের সেবা করছেন, তাই না? জি জি। কিন্তু জনগণের সেবা তো আর নিজের পকেটে টাকা খরচ করে করা যায় না, তাই ওসব বাধ্যই করতে হয়। এবার আমার মালগুলো দিয়ে দিন। মিস্টার গিয়াসউদ্দিন গেদু, টাকা দিয়ে গিয়াসউদ্দিন কোনোদিন আমাকে তার গোলাম বানাতে পারবে না। টাকাগুলো যেভাবে রেখেছিলেন ঠিক সেভাবে হাতে তুলে নিন। বলেন রেখে দিন, আমি বলছি এগুলো হাতে তুলে নিন। আপনি ভুল করছেন, ঘরে আসার লক্ষ্মীকে ফেরাতে নেই। এটা আমার ঘর নয়, অফিস। বেশ বেশ, তাহলে আপনার ঘরে নিয়ে যাব। মিস্টার গিয়াসউদ্দিন গেদু, কাল থেকে আপনার এই ধরনের সমাজসেবা বন্ধ হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ, কাল আপনাকে আপনার বাড়ি থেকে হাত করা পড়িয়ে এ থানায় নিয়ে আসবো, কারণ আপনি একজন স্মাগলার। প্রমাণ? প্রমাণ এই টেপ রেকর্ডার। এই খেদমতের অর্থ তেমন কিছু না। আপনি আমার সামান্য কিছু হীরা আর হেরোইন আমার লোকজনের কাছ থেকে নিয়ে এসেছেন, তাই ওগুলো আমাকে ফেরত দিন। আমি আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করতে পারতাম, কারণ আপনি সমাজের চোখে ধুলো দিয়ে সমাজ সেবকের মুখোশ পরে ভালো মানুষ সেজে বসে আছেন। এসপি সাহেব এখন বাইরে আছেন, উনি ফিরে এলেই ওনার হুকুম নিয়ে আমি আপনাকে অ্যারেস্ট করব। আপনার মতো ইন্সপেক্টর ও এসপি সাহেবকে আমি আমার পকেটে ভরে রাখি, আর আমিও আপনার মতো সমাজ সেবকের মুখে। এবার আপনি আসতে পারেন। ইন্সপেক্টর সাহেব, আপনার এই আচরণ আমি মনে রাখবো, কোনদিন ভুলব না, কোনদিন ভুলব না। এই যে, আরে তুমি তুমি এখনো এখানে বসে আছো? ভুলে গেছো আজ তোমার বড় ছেলে মাসুমের জন্মদিন? ও হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো, এখনো অনেক কাজ বাকি। হ্যাঁ চলো চলো। ইন্সপেক্টরের কাছ থেকে ওই ক্যাসেট আমাকে ছিনিয়ে নিতেই হবে, নইলে কাল এসপি চলে এলে আমার নামে ওয়ারেন্ট বের হবে, আমি অ্যারেস্ট হয়ে যাব। আর যদি তাই হয়, সমস্ত জীবন আমাকে জেলে কাটাতে হবে। না না, এ হতে পারে না। যা কিছু করার আমাকে আজ রাতের মধ্যেই করতে হবে। আচ্ছা, প্রতি বছরে তুমি মাসুমের জন্মদিন পালন করো, কিন্তু কাউকে দাওয়াত দাও না কেন? আমি সামান্য পুলিশ অফিসার, বেতনই বা পাই কত, আবার দাওয়াতের কথা বলছো? মাসুম, আতিক, মারুনা, মাসুম, আতিক, রুনা, কোথায় গেল ওরা সব? নিশ্চয়ই কোথাও লুকিয়েছে। হ্যাঁ, আমাদের দেরি দেখে ওরা অভিমান করে লুকিয়েছে। যেখানেই লুকিয়ে থাক, তুমি সেই গানটি ধরো, যে গানটি শুনলে ওরা লুকিয়ে থাকতে পারবে না। আমার বুকে इन्स्पेक्टर मरेছে বোমা ফেটে আর ওর স্ত্রী মরেছে আগুনে পড়ে তার সাথে কেসেটা পুরো ছাই হয়ে গেছে কাদিসটা বোন ওরা বাবা মাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে আমাদেরকে দেখতে পেলে আমাদেরকে মেরে ফেলবে রুনা আমাকে ছেড়ে দিন আমি আমার ছেলে মেয়ের কাছে যাব আমাকে যেতে দিন প্লিজ আমাকে যেতে দিন উঠবেন না প্লিজ আমাকে যেতে দিন আমাকে যেতে দিন আমাকে যেতে দিন সিস্টার একটা স্যালাইন দিয়ে দাও আপনি আমার সাথে আসুন চলো মাসুম রুনা आतिक বড় भैया हाँ আমি মার কাছে যাব भैया আমি বাবার কাছে যাব আমাদেরকে বাসায় নিয়ে চলো রুনা আল্লাহ জানে আমার বুকের মানিক এখন কোথায় আছে কোথায় আছে আবে হালায় আমি কি রিলিফের মাল বিলি করবার বইছি যে দয়া করো তোমার ভাই বোন না খেয়ে আছে চলো আমার সাথে ছোট ভাইয়া বড় ভাইটা এখন এলো না আসবে এক্ষুনি আসবে সবে শুনলাম এখন তোমার প্রথম কাজ হলো তোমার ভাই বোন আর তোমার নিজের জন্য খাবার জোগাড় করা কিন্তু তুমি যদি সবার সামনে মাথা নিচু করে কথা বলো তাহলে তোমার ভাই বোনকে মানুষ করার যে স্বপ্ন তুমি দেখছো তা কোনোদিনই পূরণ হবে না ওরা তোমার চোখের সামনে না খেয়ে মরে যাবে না না এ হতে পারে না কিছুতেই না ওদেরকে বাঁচাতেই হবে ওদেরকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো তাহলে মুছে ফেলো ওই চোখের পানি মুছে ফেলো বলো আমাকে কি করতে হবে তোমাকে আমার মতো হতে হবে আমিও একদিন তোমার মতো ছিলাম এই দুনিয়াতে আমার কেউ নেই তোমার মতো আমিও অনেক কেঁদেছি কিন্তু এখন আর কাঁদি না এখন আমি আমার অধিকার মানুষের কাছ থেকে জোর করে ছিনিয়ে নেই আমাকে কি করতে হবে বলো তোমার অধিকার তোমাকে আদায় করে নিতে হবে ভাই বোনের জন্য ছিনিয়ে আনতে হবে তাদের আহার করতে হবে বাঁচার সংস্থান ওই চেয়ে দেখো যাও ওই টাকা ছিনিয়ে নাও তোমার ভাই বোন ক্ষুধা জ্বালায় কাঁদছে যাও যাও আমার টাকা চোর চোর আমার টাকা দিয়ে গেল চোর কি আছো চোর চোর এখন থেকে তোমাকে এভাবে বাঁচতে হবে এবার যাও তোমার ভাই বোনের জন্য খাবার কিনে পেট ভরে খেতে দাও বন্ধু বন্ধু হ্যাঁ বন্ধু বন্ধুই যখন ডেকেছো তাহলে তুমি আমার সঙ্গে চলো বন্ধু চলো চলো তুমি খাও হায় রে ভাগ্য বন্ধু তোমাদের তো থাকার কোনো জায়গা নেই না তাহলে আমার সাথে চলো কোথায় আমার বাড়িতে তোমার বাড়ি হ্যাঁ ছোট্ট একটা ঘর আছে আমার চলো গেলেই দেখতে পাবে এসো এটাই আমার ঘর ঘরটা দেখে তো মনে হয় এই ঘরে কেউ থাকে না হ্যাঁ ঠিকই বলেছো এটা আমার ঘর হলো এ ঘরে আমি খুব একটা থাকি না তাহলে তুমি কোথায় থাকো সামনে একটা মাজার আছে প্রায় রাতে আমি ওই মাজারে ফকিরদের সাথে কাটিয়ে দিই আজ থেকে এই ঘরে থাকবে তোমরা হ্যাঁ এখন থেকেই শুরু হবে আমার নতুন জীবন যা ভাগ আসো আসো তুমি এলান হ্যাঁ কি রে কিছু পাশে যা ভাগ আয় তুই আয় কি আনছস হ্যাঁ আরে रोजगारे हाथियार बोल क्या उस्ताद आज शुद्ध हाथियार नय एकेबारे टाका बानाबार मेशिन साथे करे निये एसेछि देखा तो तेमन किछु मने हइतेछे ना अरे उस्ताद चोखेर देखाय सब देखा नय तुमि शुधु आमार बंधु मासूमेर नामटा तोमार खाताय लिखे नाओ देखबे एकदिन तोमार एइ आस्ताना राजमहल हये जाबे तुइ सार्टिफिकेट दितेछो হ্যাঁ উস্তাদ একদম ফার্স্ট ডিভিশন সহ সার্টিফিকেট দিলাম তাইলে যা ওকে নিয়ে অপারেশনে নাইমা পড় যাচাই করে দেখি কি দান মারতে পারোস হ্যাঁ উস্তাদ আজই দেখতে পাবে তুমি শুধু ওর মাথার উপর একটু ছায়া দিয়ে যেও সেইটা নিয়ে ভাবতেই বল তুই যা বন্ধু চলো দাঁড়া আসি উস্তাদ দোয়া করো আমি যেন তোমাকে মালামাল করে দিতে পারি যা তবে একটা কথা মনে রাখিস দুনিয়াটা হইল দুশ্মনের দুনিয়া কেউ কারো আপন না সহজে কাউরে বিশ্বাস করিস না বন্ধু মনে করিস না তাইলে ঠকতে হইব কিন্তু না উস্তাদ দুনিয়া দুশ্মন হলো এই দুশ্মন দুনিয়াতে মিঠুর মতো বন্ধু আছে আর এমন বন্ধু পাশে থাকলে এই দুশ্মন দুনিয়াতে কেউ আমার ক্ষতি করতে পারবে না আর তুমিও সবাইকে দুশ্মন মনে করো না তাহলে তোমাকে ঠকতে হবে চলি উস্তাদ চলো বন্ধু ঠিক আছে তো আমি গেছি থেকে গেছে আমার বন্ধু গেদুরে বিশ্বাস কইরা। ও আমার টাকা পয়সা আত্মসাৎ কইরা আজ কোটিপতি হয়েছে, জনদরদে সাজছে। কিন্তু না, ওরে মুখোশ একদিন আমি খুইলা দিয়া ওরে রাস্তা ভিখারি করে ছাড়ব। আর সে হাতিয়ার হইব মাসুম আর মিঠু। চল উস্তাদের কাছে যাই, চল। সাব্বাস মাসুম, সাব্বাস। মিঠু, তুমি বলেছিলে মাসুম আমার ভাঙা আস্তানাকে রাজমহল বানাবে, আজ এ কথা সত্যি হয়েছে। এই নাও তোমার ইনাম, এই নাও তোমার ইনাম। চল চল। আমার দুশমন গেদু তোকে আমার দুই বাহাদুর পথের ভিখারি বানাবে। আমার এতগুলো টাকা ছিনিয়ে নিয়ে গেল, আর তুমি তুমি মার খেয়ে ফিরে এসেছো। আমি তোমাকে গুলি করে মারবো। কিন্তু বস, মাসুম আর মিঠুর যন্ত্রণায় আমরা সবাই অতিষ্ঠ হয়ে পড়েছি। ওদের বিরুদ্ধে একটা কিছু করো। যাও। হুজুর, এইখানে আমি সারা সব বাহাদুর, আর আমি হলাম ইন্দুর। ইন্দুর, এই টেলিফোন। হ্যালো, আমি তোমার পুরনো বন্ধু আসলাম। আসলাম? হ্যাঁ, যার সঙ্গে বেইমানি করে একদিন পার্টনারশিপের টাকা আত্মসাৎ করেছিলে। আমি সেই আসলাম। মনে করে দেখো সেদিনের কথা। আমাদের যে মালগুলো ট্রলারে করে আসছিল, সেই ট্রলারটা ঝড়ে ডুবে গেছে বন্ধু। আমরা শেষ হয়ে গেছি, আমরা শেষ হয়ে গেছি। গেদু, আমি তোর কোনো কথাই বিশ্বাস করি না। আমি জানি তুই বেইমানি করে আমার সমস্ত মাল আত্মসাৎ করেছিস। মিথ্যে কথা, মিথ্যে কথা। নয়, মিথ্যে নয় গেদু, আমাকে তুই নিঃস্ব করে দিয়েছিস, কিন্তু আমিও তোকে নিঃস্ব করে পথের ভিখারি করে ছাড়বো। তাদের মনে রাখিস, আজ থেকে তোর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক শেষ। আসলাম, তুমি গেদুর মালে হাত দিয়ে নিজেই তোমার মৃত্যুর পরোয়ানা জারি করেছ। আমি তোমাকে ধ্বংস করে দেবো, তোমার জীবন লীলা সাঙ্গ করে দেবো। যদি পারো করে দেখাও। গুড বাই। আসলাম, আমি তোকে বাঁচতে দেব না। আমি তোকে কুকুরের মতো গুলি করে মারবো। হুজুর, আমি সারা সব বাহাদুর, আমি ইন্দুর। তাই এবার আমার বাহাদুর হওয়ার সুযোগ দেন। কি করতে চাস? হুজুর, ওই আসলাম আপনার একটা করে ক্ষতি করে, আর একটা করে ফোন করে, আর ফোন ধরতে ধরতে আমি সবকিছু শিখে ফেলেছি। আপনি যদি অনুমতি দেন, তাহলে ওই হারামজাদারে ধইরা আপনার পায়ে আয়না ভালাম, আর তখন আপনার যেইভাবে খুশি আপনি তারে মাই দেন। উপর করে মারান সেট করে মারান আপনার খুশি তুই ওকে ধরে আনবি যে নিজে এক পা হাঁটতে গেলে তিনবার হোঁচট খায় আরে হুজুর হোঁচট খাইতে খাইতেই তো মানুষ পথ চলা শেখে কথাই বলে না ঢুস খাইলে হুশ হয় আমার হুশ হইছে আমার হুজুরের সাথে দুশমনি শালা আসলাইমা তোরে আমি খরচ করে ফেলামু হুজুর দেন আমারে অনুমতি দেন আপনার ফোন ধইরা আমি ফোন করা শিখা ফেলাইছি এবার আসলামের কাছে গিয়া ওর সামসা সাইজা ওর সব ভিতরের খবর ফোনে আপনাকে জানাই দেব তুই পারবি আরে পারমু তাহলে অনুমতি দিলাম দেখি তোর দৌরত্ব কতটুকু দেখামু তবে আমারে জলদি বলেন তুই আসলামের বাড়ি কো ওর বাপ মায়ের নাম কি ওর ১৪ কুস্তি সমস্ত খবর আমারে জানাই দেন বেশ আমি আসলামের সব কথা বলছি মনোযোগ দিয়ে শোন হ্যাঁ শোনো তোমাদের একটা কাজের কথা মামু ও মামু মামু আমি আয়েশা বলছি মামু আরে 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 কে তোমার মামা আর তুমি কে আরে আমি আপনার ভাগনা না না আমার কোনো ভাগনা টাগনা নেই পাছড়ো আপনার ভাগনার কথা আপনার মনে না থাকতে পারে কিন্তু আমার মনে আছে এইবার আপনি মনে করে দেখেন ছোটবেলায় মানে আমার ছোটবেলায় আপনার তখন চুল মুছ পাকে নাই আর আমারও তখন দাড়ি মুছ গজায় নাই মনে করে দেখেন আমাদের বাড়ি সমুদ্রের পারে তখন ঝড় হয়েছিল বান ডাক দিছিল আর সেই সমুদ্রের বানের পানি আমাগো সব কিছু ভাটায় লয়ে গেছিল মনে করে দেখেন মামু মনে করে দেখেন সেই তখন আপনার বোন মানে আপনার দূর সম্পর্কের চাচাতো বোন মানে আমার মা আমারে ধইরা উপটা হইয়া পড়ে আছিল পইলাই বানের পানি আমারে ভাষায় নিয়ে যাইতে পারে নাই এরপর থেকে আমি হইলাম ঘর ছাড়া ভিটা ছাড়া একদিন আপনার বোন মরে গেল আর আমি এতিম হইয়া গেলাম এই এতিম রে দুশমন দুনিয়া ঠাই দিল না কাঁদতে কাঁদতে ভিক্ষা করতে করতে আমি বড় হইলাম মামু আমি সারা জীবন মানুষের লাত্তি কুতা খাইছি কোনোদিন কারো কাছ থেকে আদর পাই নাই ভালোবাসা পাই নাই মামু এইবার আপনারে পাইছি আর লাত্তি কুতা খাইতে হইব না এইবার মামুর খেদমত কইরা মামুর সাথে আমি পেট ভরে ভাত খামু ভাত আমারে আশ্রয় দেন মামু কি ভাবতাছেন মনে করার চেষ্টা করতেছেন তাইলে আমি মনে করাই দিতাছি আপনার বাবার নাম ছিল সালাম তার নামের সাথে মিল রাইখা আপনার নাম রাখছিল আসলাম বাহ সালামার পোলা আসলাম মা বাবা এইবার মনে পড়ছে হ্যাঁ মনে পড়েছে যদি মনে পড়ে থাকে তাহলে আমারে ঠাই দেন কিন্তু উস্তাদ ও তো আমাদের মতো এতিম আর তাছাড়া তোমার যখন ভাগ্নে আশ্রয় দিয়ে দাও বেশ কালু কালু এই কালু বলুন বস উপরে তোর পাশের ঘরে ওকে নিয়ে যা সামান উঠাও চল কি রান্না হয়েছে হ্যাঁ বসো ভাইয়া রুনা আমাদের খিদে পেয়েছে হ্যাঁ দিচ্ছি কিন্তু আমি এখনো বুঝতেই পারলাম না তোমরা দুজন কি কাজ করো কারণ কোনোদিন দুপুর যেতে না যেতে এসে হাজির হও আবার কোনোদিন রাতেও ফেরো না আসলে তোমাদের কাজটা কি ওসব তুমি বুঝবে না ঠিক আছে আমি বুঝবো না ও হ্যাঁ বড় ভাইয়া ছোট ভাইয়ের জন্য টাকা পাঠিয়েছো না আজই পাঠিয়ে দেব মনে করে টাকাটা পাঠিয়ে দিও মনে কিছু করেন না সালাম স্যার না ও টাকাটা মানেই অর্ডার করে আসি হ্যাঁ আমার মানি ব্যাগ তাহলে কি ওই ছোকরাটা মানেই করেছে টাকা 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 ছাড়াই দুশমন দুনিয়া অচল সালাম খবরদার চলো শোনো কি জুয়ান মানে রে বুড়ো হয়ে গেছি এত সোজা পর হইব এখন চলো তাদের আসো এই ঠিক আর তুই খামাকে তো অর্ডার করলি গা নাড়াচড়া বন্ধ করে দাঁড়ায় রইলেন, আমাকে ধরবেন না? না ভাই না না। কেন? আমার রোগে টান পড়ছে। আমার কাছে অবশ্যই ওষুধ আছে, কিন্তু তাহলে দাও, আমাকে ভালো করে দাও। ওরে আমার সোনার চেন পিতলা কুকুর, ওনাকে ভালো করে দিই আর অমনি আমাকে ধরে ফেলো। যা যা। না 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 না। বাইলা বাইলা আতো 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 আয় আয় কালো জবাইলা। তবে এক শর্তে আপনার আমি ভালো করবার পারি। কি কি শর্ত? আর কোনোদিন আপনি আমার পিছু নিবার পারবেন না বা ধরবারও পারবেন না। রাজি? বেশ বেশ, আমি আর তোমাকে কোনোদিন ধরবো না। আমার রগের কি একটু ছুটিয়ে দাও। ম্যাচ আছে? না থাকলো তো আমি দিতে পারবো না। কি মতো কি দিচ্ছে? দেখো 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 দেখো। না কিলো নাই কি? হ্যাঁ কি কি কি? এবার তোমার চাকরিটা তো হয়ে গেল, টাকা রোজগারের পথ হলো। এখন বাবার সাথে দেখা করে আমাদের বিয়ের কথাটা পাকাপাকি করে ফেলো। ঠিক আছে করব। আমি যে তোমার যোগ্যতা অর্জন করেছি সে কথা তোমার বাবাকে জানাতেই হবে। ভাইয়াকে তোমার বাবার কাছে পাঠিয়ে দেবো। তোমার ভাইয়ার কথা শুধু শুনেই গেলাম, কোনোদিন দেখলাম না। ওনাকে বাবার কাছে পাঠিয়ে তখন দেখবো। আরে বাবা আগে জয়েন করে নি, তারপর ভাইয়াকে পাঠাবো তোমার কাছে। তোমাকে আংটি পরিয়ে আসবে। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমি গেছি রে, আমি মরে গেছি, আমি মরে গেছি। আরে ওই ছোকরা থাক, আজ কিছু বলবো না, ব্যথা পেয়েছে। দেখি কি হয়েছে, কি হয়েছে? পায়ে আমার পা ভেঙে গেছে গো। গাড়ি দেখে চালাতে পারেন না, আমার পা শেষ। এখন আমার কি হইব গো? কোথায় ব্যথা পেয়েছো? হ্যাঁ একটু উঠতে চেষ্টা করো। চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। না সাহেব না, আপনার কষ্ট করে হাসপাতালে যেতে হবে না, আমার টাকা দিয়ে দেন, আমি নিজে ডাক্তার ভালো মনে। ও বাবা দেখি, দাঁড়াও দাঁড়াও। ধন্যবাদ। সালাম স্যার। এর সাথে আপনার জাম তুলব তাড়াতাড়ি শালার বেটা, আজও ধোকাতে চলে গেল। এরপর দেখা হলে এর শেষ জবাব দেব। কে? আরে আরে ভাইয়া ভাইয়া, কেমন আছো? ভালো ভাই, আমার তোকে বুকে জড়িয়ে ধরে বুকটা আমার শান্তিতে ভরে গেছে। এবার বলো রুনা কেমন আছে? ভালো আছে, কিন্তু তোকে দেখার জন্য অস্থির হয়ে আছে। আমাকে বলেছে তোকে সঙ্গে করে নিয়ে যেতে, যদি কোনো কাজ না থাকে তৈরি হয়ে নে। হ্যাঁ যাব। তার আগে একটা খুশির সংবাদ জানাই। কি? আমাকে চাকরি হয়ে গেছে। চাকরি? কিসের চাকরি? পুলিশ ইন্সপেক্টর। পুলিশ ইন্সপেক্টর? হ্যাঁ ভাইয়া, আমি পুলিশের চাকরি করব, এটা আমার জীবনের একটা স্বপ্ন। একজন নীতিবান পুলিশ অফিসার হব, এটা আমার প্রতিজ্ঞা। না, পুলিশের চাকরি আমি তোকে করতে দেব না। কেন? তুই কি ভুলে গেছিস আমাদের বাবার একজন পুলিশ অফিসার ছিলেন? না ভুলিনি, আর ভুলিনি বলেই তো আমি একজন পুলিশ অফিসার হতে চাই। না ভাই, আমি তোকে পুলিশের নাম লেখাতে দেব না। কিন্তু কেন কেন তুমি আমাকে বাধা দিচ্ছ? বাধা দিচ্ছে এই জন্য, আমাদের বাবা একজন নীতিবান পুলিশ অফিসার ছিল বলে আমরা বাবা মাকে হারিয়ে এতিম হয়েছে। কিন্তু একজন নীতিবান পুলিশ অফিসার হওয়া তো অপরাধ নয় ভাইয়া। হ্যাঁ অপরাধ নয়, সমাজে ভালো মানুষের চোখে অপরাধ নয়, কিন্তু অপরাধীদের চোখে নীতিবান হওয়াটা অপরাধ। আর নীতিবান হওয়ার অপরাধে আমার বাবাকে চরম মূল্য দিতে হয়েছিল তার জীবন দিয়ে। অপরাধীরা আমার বাবাকে বাঁচতে দেয়নি, আমার বাবাকে ওরা মেরে ফেলেছে। দেখবি নীতিবান হওয়ার অপরাধে একদিন ওরা তোকেও মেরে ফেলবে। তাই আমি বেঁচে থাকতে আমি তোকে কোনো অপরাধীদের হাতে প্রাণ হারাতে দেব না। কারণ নীতি আর আদর্শের কোনো মূল্য এই দুশ্মন দুনিয়ায় নেই। ভাইয়া, তুমি যদি সত্যি বাবার নীতি আর আদর্শকে ভালোবেসে থাকো, শ্রদ্ধা করে থাকো, তাহলে আমার বাবার কথা মনে রেখেই আমাকে তুমি পুলিশে ভর্তি হবার অনুমতি দেবে। আমি 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 তোমাকে বাবা মায়ের কসম দিচ্ছি ভাইয়া। বেশ, এতে যদি তোর মনে শান্তি আসে তবে তাই কর। আমি দোয়া করছি তুই কৃতকার্য হ। ভাইয়া, আমি কৃতকার্য হবই ভাইয়া। ভালো আছি, তুই কেমন আছিস? তোমার সাথে কোনো কথা নেই। কেন? এতদিন হয়ে গেল, এই বন্টির কথা তোমার একবার মনে পড়লো না? একটা মারবো, মনে পড়বে না কেন? আসলে নানা ব্যস্ততার কারণে। হয়েছে, মিথ্যে অজুহাত দাঁড় করাতে হবে না। দেখলে বড় ভাইয়া ও কেমন করে নিজের দোষ ঢাকতে যাচ্ছে। তোরা দুজন ঝগড়াঝাটি করতে থাক, আমি গেলাম। আচ্ছা, চাঁদে চাঁদে চল চা খাই। ওহো শোন, তোকে একটা সুখবর দিচ্ছি। খবরটা হলো আমি পুলিশের চাকরি পেয়ে গেছি। হ্যাঁ, কাল এই থানায় জয়েন করবো। তাহলে তোমাকে একটা খুশির খবর দেই। এটা আবার কি? সময় নেই, মার্কেটে চলো, যেতে যেতে বলবো। আরে দাঁড়া, আরে চাটা খেয়ে নে। এ কি সব অন্ধকার কেন? রুনা, রুনা, আরে এই কেক এখানে কে রেখেছে? আমরা। এসব কি? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বলছি বাড়িতে আসার পর রুনা স্মরণ করে দিয়েছে আজ তোমার জন্মদিন। আমার জন্মদিন? হ্যাঁ ভাইয়া, আজ তোমার জন্মদিন, তাই তোমার জন্মদিনের কেক আমরা রেডি করে রেখেছি। কিন্তু? কোনো কিন্তু নেই, নাও কেক কাটো। কাটো ফুদাও ফুদাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আরে আগামী थैंक यू भैया। आए रे अमर बुके आए लक्की ओ सोना मोनी ओरे जाए बुक तुझे पाया तो सुख आशिकाई तो दे जखनी। आए रे अमर बुके आए लक्की ओ सोना। भैया तुम्हारे चोखे पानी। भैया তোমার কি হয়েছে? ও কিছু না, তোরা তোরা আমার বুকে। ভাইয়া, স্যার আপনি এখানে নতুন জয়েন করেছেন, আপনি কিচ্ছু ভাবেন না, আপনাকে সব কিছু জানিয়ে দেব। চোর ডাকাত হাজাকার এই চোরাবাজারি কালোবাজারি ১৪ গোষ্ঠীর হিসাব দিয়ে দেব। হয়েছে সময় হলে সব বুঝিয়ে দেবে। জি দেব, আমি না দিলে কে দেবে? আরে আমি হলাম এই থানার সবচেয়ে পুরনো পুলিশ, সবচেয়ে ভালো পুলিশ, সৎ পুলিশ, ইমানদার পুলিশ। ঘুষ খাই না, মদ খাই না, হাঙ্গু মাঙ্গু করি না কারোর লগে, খালি বউকে একটু আদর করি। স্যার কি বুঝে আসেন না? না বুঝে আসলে? বুঝেছি, সব বুঝেছি। জি স্যার বুঝেন, সবকিছু না বুঝলে বুঝবেন কবি। আরে এইটাই তো বুঝার সময়। বেশ, আপনি এখন আপনার কাজে যান, আমি ফাইলগুলো একটু পড়ে দেখব। হ্যাঁ পড়েন, পড়লেই সব বুঝবেন। ওই চোরটাকে আমাকে ধরতে হবে, কারণ ওকে ধরতে পারলেই এই চেয়ারটা আমার। না, আগে আমার প্রমোশনটা হোক তারপর। যাই স্যার। ইয়েস স্যার। ও মোরাডা, আপনি দোয়া করবেন স্যার। আচ্ছা, ওই চোরটাকে ধরতে পারি। কিন্তু ওই চোরটিকে? তা চাঁদ চোর, এটা পকেট মার। আসি স্যার। চোর अपने ठिकाने आते क्यों करो? अभी के साथ जाबन्ना, बड़ा बोमा बोमा एक पुरी फेटे जाबे। बोमा हो का कामानी हो, अभी पुलिस कट्टब पाउंड कट्टी होगे, भाई बोले चल बिना। पुलिस ना रे भाई, इसलिए आगे पूछा था दौड़ लेकिन तो पुलिस ना, दौड़ लेकिन तो पुलिस ना फुटले पूछा था दोस्ती न न न ओए बाप अच्छा नरम नरम लगे देखी तो की आड़ा वाड़ा दूध तेरी ओम्मा इतनी इधर केरमाल हैं बाबा बाबा अरे ये तो तापेल साला धोखा दे पाले चे ना 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 चोर जोखों तो हमारे हाथे धरा पड़ती हो बे जाक फाली हो चे हाय बार धुए मुझे क्या मौजा पावो आज के आज बात खावो ना दो तीन चार पाँच छः सात हाय शाला আমাদের এলাকায় এসে আমাদের উপর টেক্কা মেরে এই ধান্দা করার সাহস কোথায় পেয়েছিস তোমাদের এলাকায় হোক আর আমার এলাকায় হোক ধান্দা ধান্দাই বুঝছো এখন যাও টাকা গোনার সময় বিরক্ত করো না যাও চুপ আই বেটা হাত ছাড় কইতেছি আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে যদি শক্তি থাকে তাহলে তুই নিজে আমার হাত ছাড়িয়ে নে আই दिन धरे चलते हैं। मैं हुए शब्द का स्कैनो करो, हाँ? बोलो उत्तर दाओ, बोले शब्द क्या नो करो? हमी जो दी बोली, ये पौध छाला उन्नो कुन्नो पौध तमर खुला नहीं, आपनी तभी शश कर देना। आमी जो दी बोली, ये दुश्मन दुनिया एक आज करते आमके बात तो करें थे, आपनी ताऊ भी शश कर देना। हमी जो दी बोली एक जीवन के बाँचानोर जोन्नो जीवनेर ए पथ आमी बेचे नियेछि ए कथा आपनि विश्वास करबेन ना कारण दुनियाटा हलो निष्ठुर निर्मम एखाने कारोर कथा केउ शोने ना कारोर दुःख केउ बोझे ना सबाई स्वार्थपर लोभी आर ए लोभ लालसार दुनियाते भालो हये बेचे थाकार कोनो पथ नेई ताई बोले तुमि मेये मानुषेर पकेट मार आर बादपारेर पथ बेचे नेबे भालो हये तो बाँचते चेयेछिलाम किन्तु पारलाम ना जार काछे काज चेयेछि सेई काजेर लोभ देखिए आमाके बिवस्त्र करते चेयेछे। अस्त्रसिक्त चोखे जार काछे आमि काज चेयेछि से आमार चोखेर जल मुछे ना दिये आमार शरीरे हाथ दिते चेयेछे। जार काछे आमि काजेर संस्थान चेयेछि सेई आमाके काज ना दिये सामान्य किछु टाका दिये आमाके बिछाना दिते चेयेछे। आरे साहेब आमार दुःखेर कथा आपनि कि बुझबेन? के बोलेछे बुझबो ना? एकदिन তোমার চাইতে অসহায় ছিলাম আমি। ভাই বন্ধুকে নিয়ে পথে পথে ঘুরে বেড়িয়েছি, কেউ তাদের মুখে এক মুঠো ভাত তুলে দেয়নি, তাই বাধ্য হয়ে টাকা ছিনতাই আর পকেট মারতে লাগলাম। এক বৃদ্ধ তার পেনশনে টাকা নিয়ে যাচ্ছিল, আমি তার টাকা পকেট থেকে বেরে দেই। তার কয়েকদিন পর একটি বস্তির বারান্দায় সেই বৃদ্ধকে একটি লাশের সামনে কাঁদতে দেখে জানতে পারলাম সে বৃদ্ধের টাকা পকেট মার হয়ে যাওয়াতে মেয়ের চিকিৎসা করতে পারেনি বলে তাই মেয়েটি মারা যায়। সেদিনের পর থেকে আমি পকেট মারা ছেড়ে দেই। ডাক্তার সাহেব কি চেম্বারে আছেন? ডাক্তার সাহেব নেই, ম্যাডাম আছেন। আচ্ছা, তোমার মায়ের অবস্থা ভালো নয়, অপারেশন না করলে যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যেতে পারে, কারণ ওনার একটা কিডনি নষ্ট হয়ে গেছে। জি হ্যাঁ, ইমিডিয়েটলি অপারেশন না করলে ওনাকে বাঁচানো আমাদের পক্ষে মোটেও না। ম্যাডাম না, যে করে হোক আমার মাকে বাঁচাতেই হবে, মা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই। আপনি অপারেশনের ব্যবস্থা করুন, কিন্তু এতে অনেক টাকা লাগবে। কত টাকা লাগবে? তা প্রায় 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা? আমাকে একটা কিছু করতেই হবে ম্যাডাম, যেভাবে হোক আমি টাকার জোগাড় করবই, কিন্তু কিছুক্ষণের মধ্যে যদি ওনার আবার ব্যথা ওঠে আর সে ব্যথায় জ্ঞান হারিয়ে ফেলে তাহলে কিন্তু। না না, ভাববেন না, আমি আজই টাকা নিয়ে আসছি, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। মেয়েটি চুরি করছে, বাটপারি করছে তার মায়ের চিকিৎসার জন্য, আর আমি হতভাগ্য সন্তান, বাবা মার জন্য এমন একটা কাজ করার সুযোগ আমি জীবনে পেলাম না। মা, ডাক্তার সাহেব বলেছেন তোমার অপারেশন হলেই নাকি তুমি ভালো হয়ে যাবে। মা রে, তুই আমার জন্য দোয়া করিস, আমার সন্তানদের দেখার আগে যেন আমার মৃত্যু না। সীমা, মৃত্যুর কথা বলো না তো, তুমি দেখে নিও তোমার হারিয়ে যাওয়া সন্তানদের তুমি অবশ্যই খুঁজে পাবে, আল্লাহ তোমার মনের আশা নিশ্চয়ই পূরণ করবে। তোর মুখে জয় হোক মা, জয় হোক। মা তুমি শুয়ে থাকো, আমি তোমার অপারেশনের টাকা জোগাড় করতে গেলাম। আপনি চুপ করুন, ওকে সেলে নিয়ে আটকে রাখো। যাও। না ইন্সপেক্টর সাহেব, আমাকে সেলে আটকাবেন না, তাহলে আমার মাকে আমি বাঁচাতে পারবো না। মা? হ্যাঁ, আমার মা ভীষণ অসুস্থ, আজ অপারেশন করতে না পারলে আমার মা মরে যাবে, তাই আমার মাকে বাঁচানোর জন্যই আমি এ পথে নেমেছিলাম। তাই বলে চুরি, হাইজ্যাক? কি করবো ইন্সপেক্টর সাহেব, ভালো হয়ে যার কাছে কাজের জন্য গিয়েছি সেই আমার পানে লোলুপ দৃষ্টি নিয়ে তাকিয়েছে, কেউ সাহায্যের হাত বাড়ায়নি, তাই বাধ্য হয়ে এই পথে নেমেছি। দোহাই লাগে আমাকে আমার মায়ের কাছে যেতে দিন। শাট আপ! এই, ওকে নিয়ে যাও। ना इंस्पेक्टर साहेब ना आज आमार मा ना हुए जोदि आपनार मायेर एई अवस्था हतो ताहले ताहले आपनि कि करतेन आमार मा हाँ इंस्पेक्टर साहेब आमार मा तो आपनारई मायेर मतो ताई बोलछि आपनि शुधु एकबार आमार मायेर काछे जेते दिन ताहले सब सब प्रमाण पेये जाबेन आईनेर लोके आमि तोमाके छेड़े दिते पारि ना किन्तु मायेर कथा बोले তুমি আমাকে দুর্বল করে দিয়েছো তাই আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব চল আমার সঙ্গে চলো আসুন ইন্সপেক্টর ওই যে আমার সিস্টার আমার মা কোথায় ওনার অপারেশন হচ্ছে অপারেশন আরে আপনি ভাইয়া তুমি তুই এখানে আপনি এখানে কেন তোমার মায়ের অপারেশন তাই কিন্তু টাকা কে দিয়েছে আমি দিয়েছি ওসব কথা থাক আগে তোমার মায়ের অপারেশন হোক তারপর কথা হবে অপারেশন সাকসেসফুল ইনশাআল্লাহ আর কোনো চিন্তা নেই এবার আপনারা বাড়ি গিয়ে রেস্ট নিন আমার মাকে একটু দেখে যেতে পারবো না 48 ঘন্টা ওনাকে ইনটেনসিভ কেয়ারে রাখতে হবে প্লিজ আপনি আমার মায়ের জীবন বাঁচিয়েছেন আপনার ঋণ আমার শরীরে চামড়া দিয়ে আপনার জুতো বানিয়ে দিলেও শোধ হবে না ওসব কথা থাক আতিক ওকে তুই কোথা থেকে এনেছিস ও হাইজ্যাক করতে গিয়ে ধরা পড়েছে আমাকে বলেছে ওর মায়ের জন্য এসব করেছে আমি বিশ্বাস করতে পারিনি তাই সঙ্গে নিয়ে জানতে এসেছি ঘটনা সত্যি কিনা আতিক প্রমাণ যখন পেয়েছিস তাহলে ওকে ছেড়ে দে সরি ভাইয়া কোর্ট থেকে জামিন না আনলে আমি ছাড়তে পারবো না বেশ আমি ওকে ছাড়াবার জন্য কোর্টে যাব কোর্টের অর্ডার তাহলে নিয়ে এসেছো হ্যাঁ এবার ওকে ছেড়ে দে কদমালি স্যার मेटी के नियेशो सर भैया ये मेटी के तुम कतदिन থেকে চেনো এই সব কথা এখানে না ভাষা কে জিজ্ঞেস করিস এই যে ইন্সপেক্টর সাহেব তুমি হ্যাঁ আমি এখানে এসে হোটেলে আছি ও হোটেলে হ্যাঁ হোটেলে এই এই তুমি না বলেছিলে জয়েন করে তোমার ভাইকে আমার বাবার কাছে পাঠাবে না পাঠালে না কেন মানে আরে কি মানে মানে করছো তুমি কি তোমার ভাইকে ভয় পাও আচ্ছা আপনি বলুন বড় ভাইকে যদি এতই ভয় পাবে তাহলে আমার সাথে প্রেম করতে গিয়েছিল কেন জিজ্ঞেস করুন হ্যাঁ 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 কি গলা শুকিয়ে গেছে নাকি যে খুব পানি খাচ্ছো বলো তোমার ভাই কোথায় আমি তাকে আমার বাবার কাছে পাঠিয়ে দেব কারণ তোমার ভাইকে তুমি ভয় করতে পারো কিন্তু আমি ভয় করি না বলো তাকে কোথায় পাবো জুই এসো তোমার সঙ্গে পরিচয় করে দিই উনি হচ্ছেন আমার বড় ভাই আরে এমন বড় ভাই অনেক কি উনি তোমার বড় ভাই হ্যাঁ আমার ভাই ছি 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 কি লজ্জা ভাইয়া আমাকে মাফ করে দিন আচ্ছা আচ্ছা আর উঠবোস করতে হবে না এবার হয়েছে আসো আসো এই যে স্যার তোর ধরে না না তুমি ধরে নিয়ে আসি ভাইয়া ওকে নিয়ে যাও হ্যাঁ নিয়ে যান মনে করেছিলাম ওকে ধরে আমি প্রমোশনটা পাবো কিন্তু পারলাম না আর নিয়ে যখন যাচ্ছেন তখন ওর হাতে জোড়া কোনদিন হাত করা না লাগে সেই ব্যবস্থাটা করবেন হ্যাঁ হ্যাঁ সেই ব্যবস্থাটা বলে দেয় ভালোই माने आमी और बापार साथे कथा बोलबो। थैंक यू भैया, थैंक यू। এই ভাইয়া কি বলেছে শুনেছো? কি? আমার পছন্দ দেখে খুব ভালো। ভালো হতেই হবে। আমি হলাম এই কলেজের সবচেয়ে মেধাবী ছাত্রী, সেরা সুন্দরী। কিন্তু তোমার ভাইয়ার পছন্দটা বেশ ভালো বলেই মনে হলো। কারেক্ট। শুনো, ভাইয়ার পছন্দের কথাটা আজই আমার ছোট বোন রুনাকে গিয়ে বলতে হবে। কি বলবে? বলবো, রুনা আমরা একটা খুব সুন্দর ভাবি পেয়ে গেছি। বললে? আজ থেকে সে আমাদের থানায় পুলিশ ইন্সপেক্টর হিসেবে জয়েন করেছে, অথচ আমি জানি না। থাকলে তো জানবে, তুমি তো থাকো মাজারে। রোনা, রোনা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। জয়, উনি হচ্ছেন আমার বড় ভাইয়ের বন্ধু, বলতে পারো আমাদের ফ্যামিলি মেম্বার। আর ও হচ্ছে আমার একমাত্র আদরের ছোট বোন রোনা। রোনা, ও হচ্ছে জয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু ছোট ভাইয়া, ওনার সঙ্গে তোমার সম্পর্ক কি তা তো বললে না? সে কথা আমি বলবো না। শোন, ভাইয়ার কাছ থেকে শুনে নিস। শোনো না, ও কয়েকদিন এখানে থাকবে, ওর থাকার ব্যবস্থা করে দে। আরে ভাইয়া অনুমতি দিয়েছে, তুই নিয়ে যা তো। আরে জানা নিয়ে তো যাবই, কিন্তু ওনাকে কি বলে সম্বোধন করব তা তো বললে না। আমি জানি না রুনা, ওনাকে কি বলে ডাকবে আমি বলতে পারি। তাহলে বলো। কেন, ভাবি বলে ডাকবে। ভাবি? কি ছোট ভাইয়া, ভাবি বলে ডাকবো? ডাকবে, ডাক। তাহলে ভাবি সাহেবা আসুন, আপনাকে আমার ঘরে নিয়ে যাই। চলুন চলুন। রুনা, আমাদের জন্য দু কাপ চা। শোনো, আজ তোমাদের দুজনকে একটা বিশেষ কাজে যেতে হবে। কি কাজ? 12টায় সমুদ্রের ধারে লাল পাহাড়ে খয়েরি কোট পরা দুজন লোক আসবে। তাদের কোড নাম্বার হলো 707। তাদের সাথে ডলারও থাকবে। তোমরা এই স্বর্ণগুলো তাদেরকে দিয়ে ডলারগুলো নিয়ে সোজা এখানে চলে আসবে। কিন্তু সাবধান, আমাদের চারিদিকে শত্রু ওত পেতে আছে। সমুদ্রের পারে লাল পাহাড়ে। তারা কি সত্যি পুলিশের লোক নাকি অন্য কেউ? চল মাসুম। কে নিল মালগুলি, কে নিল? আসলের পক্ষে অসম্ভব না, কিন্তু না না আমার মাথা আমি কাটতে দেবো না। এইখানে আমি সারা সব বাহাদুর, আমি হলাম ইন্দুর ইন্দুর। হ্যাঁ আমাকেও তাড়াতাড়ি বাহাদুর হইতে হইব, নয়তো আমার মাথা। না না মাসুমকে খতম করার জন্য আমাকে তাড়াতাড়ি বাহাদুর হইতে হইব। মাসুম আজ জানা যাবো ওই কাজ আসল পুলিশের না নকল পুলিশ করছে, আর তা জানতে পারলেই এখানে এসে প্রথমে আমরা সন্দেহ করবো, তখন আমার মাথা কাটবো, সেই সাথে হুজুরেরও 12টা বেজে যাবো। না না এটা তো হইতে পারে না। বাঘাকে আমি পুরস্কৃত করবো। হ্যালো কে বাঘা? হুজুর আসসালামু আলাইকুম। আমি তোমার কাজে অত্যন্ত খুশি হয়েছি, আমি তোমাকে পুরস্কৃত করব। এইটা আপনার মর্জি, এইবার আসল কথা শুনেন। হুজুর একটু সাবধানে থাকবেন, এইখানে মাসুম আর মিঠু নামে দুটা বাঘের বাচ্চা আছে, ওরা পারে না এমন কোনো কাজ নাই, ওদের কাছ থেকে সাবধানে থাকবেন। আর শুনেন আমি এইখানকার সব কাজ শেষ করতে পারলে আইজি চলে আসবো, ঠিক আছে? এখন আর সময় নাই। আসসালামু আলাইকুম। কাকে ফোন করছিলি? না মানে এটা রাস্তায় কুড়াই পাইছিলাম, ফোন তো করতে জানি না, তাই আপনার মতো কানে লাগাইয়া মিশামিশি কিছু 2 নম্বর ব্যবসার কথা বলতেছিলাম। বুঝেছি, তাহলে তুই আমার সব খবরাখবর আমার চিরশত্রু গেদুর কাছে পাচার করছিলি? গেদু? গেদু আবার কে? এমন কোন নাম তো আমি সারা জীবনও শুনি নাই, চোখেও দেখি নাই। তাহলে আজ তোকে মেরে তোর লাশ গেদুর কাছে পাঠালি, দুজনের আখেরি দেখা হবে। হ্যাঁ আখেরি দেখা হয়ে যাবে, তবে আমার না আপনার। বস বস খবরদার কেউ নড়বা না। তোমরা এতদিন আসলামের সাথে কাজ করে কি পাইছো? শুধু দিনের হাত খরচ, সারা জীবন তোমাদের দিয়ে কাজ করায়া নিজে টাকার পাহাড় বানাইছে, কিন্তু তোমরা যা ছিলা তাই রয়ে গেছো। কিন্তু আজ থেকে তোমরা যদি আমার বস মানো তাহলে আঙ্গুল ফুলে কলা গাছ, আর না মানলে ময়রা হইবা মরা মানুষের শুটকি মাছ। বলো কি চাও? বলো কোনটা চাও? জীবনে আরাম আয়েস টাকা পয়সা ফুর্তি নাকি শুটকি মাছ? বলো কোনটা চাও? বাঁচতে চাও না মরতে চাও? আমরা বাঁচতে চাই। হ্যাঁ তাহলে বলো, বাঘা বাহাদুর জিন্দাবাদ। বাঘা বাহাদুর জিন্দাবাদ। আবার বলো, বাঘা বাহাদুর জিন্দাবাদ। বলো বাঘা বাহাদুর জিন্দাবাদ। উস্তাদ দেখি, উস্তাদ তোমার এই অবস্থা কি করেছে? কে করেছে? বাঘা, বাঘা গেদুর গুপ্তচর আমাকে গুলি করেছে। ক্ষমা করিস। সালাম। আরে বাঘা এসো এসো, আজ তুমি আমার জীবনের সবচেয়ে বড় দুশ্মনকে খতম করে দিয়েছো। লীনা, বাঘাকে তোমার চেয়ারে বসিয়ে আমার ফুলের মালা ওকে পরিয়ে দাও। জি। আসুন। বসুন। আরে বসুন না। হ্যাঁ ফুলের মালা আমার দরকার নাই, দরকার নাই। একটা কিছু তোমাকে নিতেই হবে। আমি জানি তুমি আমার জন্য তোমার জীবনও দিতে পারো, কিন্তু আমি তা চাই না। আমি চাই আজ থেকে তুমি আমার ডান হাত হয়ে থাকো। আই মিন তুমি আমার 1 নম্বর চেলা। ওইরে আমার ইন্দুরের বাচ্চারা, এদিকে আয়। তোরা যখন মরস নাই তোকে ডর নাই। শোনো গে দুনিয়া, আগে আমি ছাড়া এইখানে সবাই ছিল বাহাদুর, আর আমি ছিলাম ইন্দুর। আর এখন আমি হলাম বাহাদুর, আর সবাই হলো ইন্দুর। শোনো গে দুনিয়া, আজ থেকে তোমার সমস্ত অবৈধ সম্পদ আমার, তোমার সব জায়গায় এখন আমার দখল। তুমি যেমন গেদু থেকে গিয়াসউদ্দিন চৌধুরী হইছো, আজ থেকে তেমন আমিও বাঘা থেকে বাঘা মোহাম্মদ। শোনো, আমি এতদিন তোমার চাকর ছিলাম কেন জানো? জানো না? নেতা নেতা হবার সাথে, কিন্তু আমি জানি তুমি নেতাও না, রাজনীতিও করো না। তুমি মানুষের সাথে ভাওতাবাজি করে জনদরদি সাজতে চাইছো, এবং আমি লক্ষ্য করছি মানুষ তোমার একটু একটু জনদরদি ভাবতে শুরু করছে। এবং আমার মনে হয় মানুষ তোমার কথায় মিউনিসিপ্যালিটির ইলেকশনে তোমারে ভোট দিব। তাই তোমার জায়গাটা আমার ভীষণ প্রয়োজন। আমি ইলেকশন করতে চাই, ছোট ইলেকশন থেকে ধীরে ধীরে বড় ইলেকশন, তারপর ছোট নেতা থেকে ধীরে ধীরে বড় নেতা, এমপি, মিনিস্টার, তারপর না না বলা যাবে না। শোনো, তুমি যদি আমার হাতে মরতে না চাও, তাইলে তুমি তোমার জনগণকে ডাইকা আমার ইলেকশনে খাড়া করাইয়া জনগণকে কইবা আমি তোমার গুরু, আমার গুরুকে ইলেকশনে দাঁড় করাইলাম, আপনারা তাকে ভোট দিবেন। এইটা কইলেই আজ তুমি মৌতের হাত থেকে রক্ষা পাইবা। বলো, বাঁচতে চাও না মরতে চাও? বস, আপনি যদি বাঘা ভাইয়ের চেলা হয়ে বাঁচতে চান তাহলে বাঁচুন, নয়তো মরুন। এই দেখুন না, এতদিন আমি আপনাকে বস বলতাম, আর এখন বাঘা ভাইকে বস বলছি। বস, আপনিও বলে ফেলুন। বলো, বাঁচতে চাও না মরতে চাও? আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, বাঁচতে চাই। তাহলে আজ থেকে আমি তোমার হুজুর আর তুমি আমার চেলা। হাতে নাও বোকা, পরাইয়া দাও। তাইলে চেলা, সামনে তোমার একটা মিটিং আছে, সেই মিটিং এ তুমি আমার সবার সাথে পরিচয় করাইয়া সব বলে দিবা। বেশ, বলে দেব। বস, সেই মিটিং এ আপনাকে কি কি বলতে হবে আমি আপনাকে সব মুখস্থ করিয়ে দেব। বস, আমি আপনার ভাষণ লিখে নিয়ে এসেছি। তাহলে কও, আমি মুখস্থ করি। কিন্তু বস, এই পোশাক পরে যদি আপনি জনগণের কাছে যান, তাহলে জনগণ আপনাকে নেতা মনে না করে জোকার মনে করবে। আসলে তুমি সেক্রেটারির মতো কথা বলছো। ঠিক আছে, এই পোশাক থাকবো না। এবার ভাষণ কও। শুনুন ভাই সাহেব, ভাই সাহেব, আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই, আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে কারাও। এর আগে একটা কথা লেখো। ভাই সাহেব, এইখানে আমি ছাড়া সব বাহাদুর, তাই আমার কথা শুনুন, তারপর তোমার কথাটা লাগাও। লেখো। জি আচ্ছা। বলুন। ভাই সাহেব, ভাই সাহেব, এখানে আমি ছাড়া সব বাহাদুর, এখানে আমি ছাড়া সব বাহাদুর, তাই আজ আমার কথা, তাই আজ আমার কথা শুনুন। আপনারা এতদিন কি পেয়েছেন? আপনারা এতদিন কি পেয়েছেন? কিছুই পান নাই, কিছুই পান নাই। ভাই সাহেব, ভাই সাহেব, এতদিন আমি আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম না বলে, কি বললা? এতদিন আমি আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম না বলে, এতদিন আমি আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম না বলে আপনারা আপনাদের অধিকার থেকে বঞ্চিত ছিলেন, আপনারা আপনাদের অধিকার থেকে বঞ্চিত ছিলেন, বঞ্চিত ছিলেন। আজ আমি এসেছি, আজ আমি এসেছি, আপনাদের আর কোনো ভয় নাই, আপনাদের আর কোনো ভয় নাই। এই বাঘা, বাঘা তুই কোথায়? খোদার কসম আমি তোকে ছাড়বো না। এইসব আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি। দাঁড়া, দাঁড়া। এই কথাটা আপনি আবেগের সাথে চোখ বন্ধ করে বলবেন। এই কথাটা আপনি আবেগের সাথে চোখ বন্ধ করে বলবেন। না না, এটা আমি আপনাকে বুঝাচ্ছি। আপনি মনের আবেগ দিয়ে, মানে হৃদয় দিয়ে বলবেন। ও বুঝছি, এইবার বলো। ভাই সাহেব, ভাই সাহেব, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে, আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে আপনাদের প্রতিটি ঘরে একটি করে টেলিভিশন দেব, আপনাদের প্রতিটি ঘরে একটি করে কি দেব? টেলিভিশন দেব, টেলিভিশন দেব, ভিসিআর দেব, ভিসিআর দেব। আর কি দেব? আর কি দেব? আর কি দেব? দামি দামি টেবিল দিব, দামি দামি টেবিল দিব, দামি দামি চেয়ার দেব, দামি দামি চেয়ার দেব। তাইলে আজকেই তুমি দামি দামি টেবিল চেয়ারের অর্ডারটা দিয়ে দাও। জি আচ্ছা। এবার বলো ভাই সব, ভাই সব এবার শুনুন আসল, এবার শুনুন আসল কথা। এই বাঘা, আমি তোকে ছাড়বো না বাঘা। বক্তৃতাটা তুমি ভালোই লিখছো, সামনের মাস থেকে তোমার বেতন আমি বাড়ায় দিব। তবে এই ধরনের পোশাক পরে তুমি আমার সামনে আসবে না, আমার মাথা গরম হয়ে যায়। বস, আমি মাসুমের সব খবর নিয়ে এসেছি। মাসুম লিংক রোডের 13 নম্বর বাড়িতে থাকে। তার এক বোন আছে আর এক ভাই আছে। ওর ভাই এই থানার ইন্সপেক্টর। ইন্সপেক্টর? ইয়েস বস। তাহলে তো ভালোই হলো, এক ঢিলে দুই পাখি শিকার করুম, কাটা দিয়া কাটা তুলুম। মাসুমের মোবাইল ফোন আছে? ইয়েস বস। সেক্রেটারি। জি বস। লাগাও ফোন। হ্যালো, মাসুম বলছে। আমি বাঘা বলছি। বাঘা বল, তুই এখন কোথায় আছিস? বল। আর এত উত্তেজিত হয়ে কোনো লাভ নাই, কারণ তুমি আর আমি এখন একই পথের পথিক। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করা বুদ্ধিমানের কাজ না। শোনো, এই লড়াই শেষ করতে হলে আজ রাত 12টায় কলাতলি ব্রিজে চলে আইসো। তোমার সাথে আমার একটা চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। হ্যাঁ, তোর সাথে আমার ফয়সালা করতেই হবে। আমি আসবো কুত্তার বাচ্চা, আমি আসবো। হ্যাঁ, আমি আসবো। এবার থানায় একটা ফোন লাগাও। হ্যালো, ইন্সপেক্টর আতিক বলছি। ইন্সপেক্টর আতিক। শুনুন ইন্সপেক্টর সাহেব, আজ রাত 12টায় কলাতলি ব্রিজ এলাকায় হেরোইন পাচারের একটা বড় ধরনের লেনদেন হতে যাচ্ছে। আপনি স্বয়ং সেটা হাতে নাতে ধরতে পারবেন যদি চান। কিন্তু আপনার পরিচয়? আরে মিয়া, আমার পরিচয়টা জরুরি না। জরুরি হইল একটা অপরাধ হইতে যাইতেছে, সেটারে ঠেকান। রাখি, খোদা হাফেজ। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো। ইয়েস বস। আজ রাত 12টায় তুই আমার সাথে কলাতলে যাবি। ওকে বস। লীনা। জি বস। রাত 12টায় মাসুম শেষ হয়ে যাবে, আর তার আগে মাসুমের বন্ধুকে শেষ করে ফেলাইতে হইব, কারণ ওই মিঠু মাসুমকে খুব ভালোবাসে। তাই মাসুমের ভালোবাসার কাউকে বাঁচায় রাখা যাবে না। বাবা, একটা টাকা দাও। বাইতে থাক। কারা কি চাও? তোর মৃত্যুর পরোয়ানা, তোর মৃত্যু তুই। आत्मसमर्पण करो ता ना होले आमी तुम्हें गुली चालाते बाध्य हब। आतिक तुई आमाके गुली करबी? अरे आतिक तुई आमाके गुली करबी? तुई आमाके गुली करबी? चला गुली भैया, हाँ तुई आमाके गुली करबी? खबरदार, ओके जेते दाओ ना। आतिक तुमी जोदि आमार बंधु आर तोमार भाई मासूमके गुली करते पारो তাহলে আমি আমার বন্ধুর জন্য তোমাকে গুলি করতে পারবো। চলো ছোট ভাইয়া, যেও না, দাঁড়াও মিঠু, যাও ওদের ফেরাও, না তো ভাইয়া ম্যাচ খুনাখুনি হয়ে যাবে। যাও যাও ভাইয়া, ভাইয়া দাঁড়াও বলছি, ভাইয়া দাঁড়াও বলছি, নইলে গুলি চালাতে বাধ্য হবো। গরম পানি নিয়ে এসো। আচ্ছা যাও, আমি আর পারছি না লায়লা। আপনি? আমি একজন খুনিকে অনুসরণ করছি। খুনি? জি, আমার মনে হয় সে এদিকে এসেছে। আপনার ঘরে এসে ঢুকে পড়নি তো? আপনি যাকে অনুসরণ করছেন সত্যি কি সে খুনি? জি জি জি, ওর পায়ে আমি গুলি করেছি। তাহলে ভেতরে আসুন, খুনি আমাদের ঘরেই আছে, আসুন। চলুন চলুন। এ কি, খুনিটা কোথায় লায়লা? ও চলে গেছে। তুমি ওকে কেন যেতে দিলে? আমি কেন যেতে দেবো, ও নিজে চলে গেছে। লায়লা ওকে তুই পালাতে সাহায্য করে অন্যায় করেছিস। না মা, আমি কোনো অন্যায় করিনি, বরং ওকে সাহায্য করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। একটা খুনিকে সাহায্য করে নিজেকে ধন্য মনে করছিস? হ্যাঁ মা, কারণ ওর জন্যই আজ তুমি বেঁচে আছো। ওর জন্য বেঁচে আছি? হ্যাঁ মা, ও যদি সেদিন তোমার অপারেশনের টাকা না দিত, তোমার অপারেশন হতো না, তোমাকে বাঁচানো যেত না মা। যে আমার মাকে নতুন জীবন দিয়েছে তাকে আমি পুলিশের হাতে তুলে দিতে পারি না। তুমি জানো না মা, ও খুব ভালো মানুষ, ওর মতো মানুষ কাউকে খুন করতে পারে না। আমার মন বলছে ও কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে। সত্যি যদি সে কোনো অপরাধ না করে থাকে তাহলে আল্লাহ ওকে সব বিপদ থেকে মুক্ত রাখুক, মুক্ত রাখুক। আজ আমি আমার ভাইয়ের চোখে খুনি বলে প্রমাণিত হয়েছে, তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি তো আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর কাছে আমার ফরিয়াদ পৌঁছে দাও। আমি যেন নিজেকে আমার ভাইয়ের কাছে নির্দোষ প্রমাণ করতে পারে, নির্দোষ প্রমাণ করতে পারে, প্রমাণ করতে পারে, প্রমাণ করতে পারে। আল্লাহ তোর ফরিয়াদ নিশ্চয়ই কবুল করবেন। কিন্তু আমার অবাক লাগছে, আজ আমাকেও কারা যেন প্রাণে মারতে চেয়েছিল, আর ওইদিকে তোকেও খুনি বানিয়েছে। তাই আমাকে জানতে হবে ওরা কারা। বাঘা, এ সবকিছু বাঘা ষড়যন্ত্র। তাহলে আজও আমাদের হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। হ্যাঁ, ও ভেবেছে তোকে আমাকে শেষ করতে পারলে ওর সবকিছু বাঘা ষড়যন্ত্র। তাহলে আজও আমাদের হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। হ্যাঁ, ও ভেবেছে তোকে আমাকে শেষ করতে পারলে ওর শত্রু শেষ হয়ে যাবে, কিন্তু না, ওরে আশাবি কোনোদিনও পূরণ হতে দেব না। ওর চামড়া ছিঁড়ে, শরীরে মাংসগুলোতে লবণ ছিটিয়ে, তিলে তিলে যন্ত্রণা দিয়ে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিব। বাঘা, তুই এই ঘুমন্ত সিংহকে জাগিয়েছিস, তোরা রক্ষা নেই। কি বললি? মিঠুকে মারতে পারস নাই? সে পয়সা গেছে। আর ওদেরকে মাসুমকেও তার ভাই অ্যারেস্ট করে নাই। এর অর্থ এই যে এবার মাসুমা সত্যি সত্যি আমার কল্লা কেটে ফেলাইব। না, আজ রাতের মধ্যেই আমার জিন্দেগি বাঁচাবার ইন্তজাম আমারই করতে হইব। মাসুম না, এই বাঘার আসল হুঙ্কার আজ তোরে শোনামু। What? আমাদের বাড়ি থেকে খবর নিয়ে আসো। মাসুম, মাসুম শিগগির বাড়িতে চল। কেন, কি হয়েছে বল? রুনা, রুনা, কি হয়েছে রুনার? বল কি হয়েছে রুনার, বল। রুনা নেই, নতুন হয়েছে। না বল, এসব মিথ্যে বলছিস। না আমি সত্যি বলছি, বাঘা ওকে খুন করেছে। যদি রুনাকে শেষ দেখা দেখতে চাস তাহলে শিগগির চল, নয়তো কবর দেওয়া হয়ে যাবে। মাকে নিয়ে আসি। না মাসুম না, তুই ওখানে গেলে তোর ভাই তোকে অ্যারেস্ট করবে, আর অ্যারেস্ট হলে তুই রুনার হত্যার প্রতিশোধ নিতে পারবি না। না মাসুম না। শুনুন, এই যে শুনছেন, উনি আমার মা। মাসুমের বোনের লাশ দেখতে এসেছে। লাশ কোথায়? কবর দিতে নিয়ে গেছে। কবর দিতে গেছে? চলো মা, সেখানে যাই। আপনি ওদের নাম জানেন কি করে? হ্যাঁ মা বলো, তুমি ওদের চেনো কি করে? ওরাই তো আমার হারানো সন্তান, আমি ওদের হতভাগী মা। সত্যি বলছো? হ্যাঁ। কোথায়, কোথায় আমার মাসুম আতিক? কোথায় আমার কলিজার টুকরা রুনা? ওকে, ওকে আপনি আর ফিরে পাবেন না, কারণ চার লাশ দেখতে এসেছেন সেও না আপনার রুনা। না হতে পারে না, আমি বিশ্বাস করি না, আমার রুনা মরতে পারে না। তুমি মিথ্যে বলছো, মিথ্যে বলছো, মিথ্যে বলছো, মিথ্যে বলছো। রুনা মরতে পারে না। মা, আপনি যদি রুনাকে শেষ দেখা দেখতে চান তাহলে এক্ষুনি আমার সাথে চলুন। হ্যাঁ মা চলো, চলো। হাত দিয়ে আমি তোর কবরে মাটি দিয়েছি, তাই তাই তোর কবরের মাটির কসম খেয়ে বলছি, এই হাত দিয়ে আমি তোর হত্যাকারী বাঘাকে খুন করব, ধ্বংস করব, ছারখার করে ফেলব। কোথায়, কোথায় আমার রুনা, কোথায় আমার রুনা? রুনা কোথায়? রুনা হয়েছে তোমার ছেলে মাসুম। মাসুম মা, মাসুম মা। तुम्हार मेयर उनार कबर पर्यन्त एसो ओके तुम देखते पेले ना मा ओके तुम देखते पेले ना आमी जानताम तुम जेखाने थाको ना केनो उनार कबरे तुम आसबेई ताई आमी एकजन पुलिस अफिसार हये बोलछि तुम आईनेर काछे आत्मसमर्पण करो ना আমার বোনের হত্যার প্রতিশোধ না নেওয়ার আগ পর্যন্ত দুইয়ের এমন কোন পুলিশ অফিসার নেই যে আমার হাতে হাত করা পড়াতে পারে। আর আমার হাত থেকে কোনো অপরাধী পালিয়ে বাঁচতে পারবে না, কারণ তুমি ভালো করেই জানো আমার শরীরে একজন নীতিবান সাহসী পুলিশ অফিসারের রক্ত প্রবাহিত হচ্ছে। মা, ওকে তুমি চিনতে পারছো না? মা, ওর কণ্ঠে কি তুমি আমার বাবার কণ্ঠের প্রতিধ্বনি শুনতে পাচ্ছ না? তোর বাবার? হ্যাঁ মা, বাবা ওর মতো নীতি আর সাহসের সাথে কথা বলতো। তোমার মনে পড়ছে না মা? শোনো, তুমি যদি এই মুহূর্তে আমার কাছে আত্মসমর্পণ না করো তাহলে আমি ভুলে যাব, তুমি আমার ভাই। ভাই? হ্যাঁ মা, শুনতে পাচ্ছ না? বাবার মতো ওর মুখেও নীতি আর আদর্শের কথা, যে আদর্শের জন্য বাবাকে জীবন দিতে হয়েছিল। ভাইয়া, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি তুমি আত্মসমর্পণ না করো তাহলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। কিন্তু আমাকে মারার পর যদি মায়ের সঙ্গে তোর দেখা হয় আর মা যদি জানতে চায় যারা তোর ছোট বোনকে নির্মমভাবে হত্যা করেছে তাদের তুই কি বিচার করেছিস, তখন তুই মাকে কি জবাব দিবি? মাকে কি জবাব দেবো সেই দায়িত্ব আমার, আর আমার মা ভালো করেই জানে একজন নীতিবান পুলিশ অফিসারের দায়িত্ব কতটুকু। আর আমাকে গুলি করে মারার পর মা যদি তোকে জিজ্ঞেস করে তুই তোর ভাইকে গুলি করে মেরেছিস, তখন তুই কি উত্তর দিবি? আমার মা সেই মা যে তার চোখের সামনে নিজের স্বামীর জীবন চলে যেতে দেখেছে কিন্তু স্বামীকে নীতি বিসর্জন দিতে বলেনি। আর আমি সেই পিতার সন্তান যে পিতা স্ত্রী পুত্র কন্যার মায়া ত্যাগ করে নিজের জীবন বিসর্জন দিয়েছে, তবু নীতিকে বিসর্জন দেয়নি। এমন পিতা সন্তান হয়ে আমি গর্ববোধ করি, এমন পিতা মাতা আমার জীবনের অহংকার, ভাই আমি মরে যাব তবু আমি এই অহংকারকে ভেঙে চূর্ণ হতে দেব না। সাব্বাস আতিক, সাব্বাস, ধন্য আমি, তোর মতো সন্তান আমি গর্ভে ধারণ করেছিলাম। সন্তান? কে তুমি? ওরে, আমি তোর মা। মা? হ্যাঁ বাবা, আমি তোর মা। আজ তোর কথা শুনে গর্বে আমার মুখটা ভরে গেছে। আয় বাবা। মা, মা গো, মা, 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 আমার কলিজার টুকরা, মা। এই ভাইয়ার কারণে আমার আদরের ছোট বোন আমাকে বাঁচাতে গিয়ে তার জীবন দিয়েছে। তোমার এই ছেলে সমাজে একটা দুশমন, একটা অপরাধী, একটা খুনি। ওকে বলো মা, ওকে বলো আমার কাছে আত্মসমর্পণ করতে। মাসুম, তোর ভাই যা বলছে তা যদি সত্যি হয়ে থাকে, তুই যদি অপরাধী হয়ে থাকিস, তাহলে তোর ভাইয়ের কাছে আত্মসমর্পণ কর। মা, আমি আমার বোনের কসম খেয়ে বলছি আমি খুনি নই। আমি তোমার কসম খেয়ে বলছি আমি খুন করিনি মা। তুই যদি খুন না করে থাকিস তাহলে তোর কোনো শাস্তি হবে না। আয় বাবা, হাত করা পর। মা, হাত করা যদি পড়াতেই হয় তাহলে আগে তাদের হাতে হাত করা পড়াও যারা আমার বাবাকে খুন করেছে। হাত করা যদি পড়াতে হয় তাহলে আগে তাদেরকে পড়াতে বলো যারা আমার নিষ্পাপ বোনকে খুন করেছে। হাত করা যদি পড়াতে হয় তাহলে দুশমন দুনিয়ার সমস্ত অপরাধীদের হাতে হাত করা পড়াও যাদের জন্য এই সমাজের চোখে আমি একজন খুনি, আমি একজন অপরাধী। অপরাধী কখনো অপরাধকে দমন করতে পারে না ভাইয়া। তুমি আইনের কাছে আত্মসমর্পণ করো। পালিয়ে যাবে কোথায়? পারলাম না কিন্তু আমি ওকে ছাড়ব না আতিক তুই মাসুমকে অ্যারেস্ট কর এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমাকে তুই কথা দে ওকে গুলি করে মারবি না মা परिचय करे दिते जाच्छी तिनी आमार नेता आमी एतदिन धरे आपनादेर जे सेवा जत्न करे एसेछि सबकिछुई तारई अवदान आमी जानी आपनारा आमार नेतार भक्तिता शोनार जोन्नो अधीर आग्रहे अपेक्षा करछेन भाई साहेब আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তার বিনিময়ে আমি নিঃস্বার্থভাবে আপনাদের সেবা করে গেছি আপনাদের মঙ্গলের জন্য নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছি আপনাদেরকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছি মিথ্যে কথা তুই কোনোদিন মানুষকে ভালোবাসতে পারিস না তুই একটা শয়তান একটা খুনি তুই ভালো মানুষের মুখোশ পরে সমাজের সেবা করার নামে ভণ্ডামি করছিস भाई साहब और कथा आपनारा विश्वास करबेन ना ओ एकटा भंड मिथ्युक खुनी आमार स्वामी एकजन नीतिबान पुलिस अफिसार छिलेन ओई शयतानेर कथा मतो नीतिके विसर्जन देननि ताई आमार स्वामीके हत्या करेछे ना भाई साहब ओ जा बोलछे सब मिथ्ये ओके आमि चिनि ना कोनोदिन देखिओनि आमार मने हय एकटा पागल ना भाई साहब आमि पागल नई आमि एक स्वामी हारा स्त्री एक सन्तान हारा मा आज एक असहाय स्त्री एक अभागी मा এই বাংলা মায়ের মাটিতে দাঁড়িয়ে বাংলার মা তার সন্তানদের কাছে বিচার চাইছে ভাই সাহেব আমি জানি ও যা বলছে ও সবার মনে কথা নয় আমাদের প্রতিপক্ষ আমাদের মিটিং বন্ধ করে দেওয়ার জন্য ওকে এখানে পাঠিয়েছে না আমাকে এখানে কেউ পাঠায়নি ভাই সাহেব আমি যা বলছি সব সত্যি ভাই সাহেব আপনারা এখনো কেন বুঝতে পারছেন না আমাদের অগ্রযাত্রাকে নস্বাত করে দেওয়ার জন্য এই ভয়ঙ্কর নারী ষড়যন্ত্রের জাল বুনে আপনাদের সামনে দাঁড়িয়ে দুঃখের ভাষণ দিয়ে আপনাদের নরম হৃদয়টাকে আরো নরম করে গরম করে দিতে চাইছে না ভাই সাহেব আমি পরবর্তীকারে কসম খেয়ে বলছি এই ষড়যন্ত্র নয় ভাই সাহেব ওকে এদিকে দাঁড়িয়ে দিন শয়তান তোর কোনো কথাই জনতা শুনবে না আজ নিজের হাতে कुछ मेरे हमारे शामी हत्तर प्रतिशत ने बोल আজ তোর জন্য পাবলিকরে আমি আমার মনের কথা বলতে পারি নাই। তোর জন্য চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়ার সাথ ভাঙা চুরমার হয়ে গেছে। আজ তোরে আমি পাহাড় থেকে ফালামু, এক এক করে তিনবারে ফালায় মারুম, আর এমন ভাবে ফালামু যাতে তিনবারের আগে তোর মউত না হয়। হ্যাঁ, ওকে তাই করতে হবে। আজ আজ ওর জন্য পাবলিকের কাছে আমার ইমেজ পথের ধুলোয় মিশে গেছে। আজ আজ তোকে আমি মেরে ফেলবো। এই শয়তান, তুই জানিস না তুই যার গায়ে হাত দিয়েছিস সে ইন্সপেক্টর আতিকের মা, সে তোকে মেরে ফেলবে। তাই নাকি? তাহলে আর একটা মারি। এই শুয়োরের বাচ্চা, তুই মাসুমের মায়ের গায়ে হাত দিয়েছিস, মাসুম তোকে কেটে টুকরো টুকরো এই সাগর জলে ভাসিয়ে দেবে। মাসুম আতিক ওর ছেলে? হ্যাঁ, যদি ওদের হাতে মরতে না চাস তাহলে আমাদেরকে সসম্মানে ছেড়ে দে। যে আমার মাথা কেটে ফেলার জন্য প্রতিজ্ঞা করছে সেই মাসুমের মাকে হাতের মুঠায় পায়েও ছাইরা দিমু। তোর ছাড়তে হবে না জালিম। আমার সন্তানেরা যখন এই শহরে আছে তখন মায়ের ডাকে নিশ্চয়ই ওরা মাকে উদ্ধার করতে ছুটে আসবে। তোর ডাকে ছুটে আসবো? তাজ্জুবের কথা। তোর ডাক ওদের কানে পৌঁছাইবো? নিশ্চয়ই পৌঁছাবে। মায়ের ডাক সন্তানের কানে নিশ্চয়ই পৌঁছাবে। হ্যাঁ, তাইলে তো তোরা এখন পাহাড় থেকে পালামো না। ডাক ওরা আসুক, ওদেরকে আমার বড়ই প্রয়োজন, নাইলে আমার কল্লা পয়টা দেবো। সবগুলো বান যা ডাক তোর বলাগো ডাক। आज तु आमार हाथ से बाँचते पारबि ना। एबार तुम मृत्युर जन्य तैयारी हो। दोहाई लागे आमाके प्राणे मारबेन ना। ताहले दे आमार स्वामीके फिरिये दे, फिरिये दे। आमी आपनार पाये पड़ि। आमाके आमार जीवन भिक्षा दिन, जीवन भिक्षा। आमार पिस्तल फेले दे। हाथ दिए मार के आघात करेछिली मार के आघात करेछिली एकमात्र आदरे छोट बोन के हत्या करेछिस ओई चोख दिए तुई आमार बोनेर लाश देखेछिस आज आमी तोर चोख उपड़े फेलबो हाथ दिए आमी आमार निष्पाप बोनेर कबरे माटी दिएछि आज एई हाथ दिए আমি তোর মাথা দেহ থেকে আলাদা করে তোর মনহীন শরীরটাকে আমি কবর দিব মাসুদ তোর খেলা শেষ এবার আমরা খেলবো তুই শুধু তাকিয়ে দেখবি নড়াচড়ার চেষ্টা করলি তোর মাকে মেরে ফেলবো ওকে ছেড়ে দে মাসুদ তুই কইছিলি আমার হাত দুটো কেটে ফেলাবি হ্যাঁ এখন আমি তোর মায়ের সামনে তোর হাত দুটো কেটে ফেলাম তোর মা ছায়া ছায়া দেখবো তুই আরো কইছি আমার চোখ দুটো তুলে ফেলাবি সেইটা তো পারলি না এখন তোর মায়ের সামনে আমি তোর চোখ দুটো তুলে ফেলাম কিন্তু একটা কথা আছে কাম দুটো করার সময় তুই যদি একটু নড়াচড়া করস তাহলে গিয়ে তুমি আর হাতের পিস্তলের গুলি তোর মায়ের মাথাটাকে ফুটা করে ফেলাই দে তুই আমার জন্য ভাবিস না আমার মৃত্যু হয় হোক কিন্তু তুই এইভাবে বিনা বাধায় ওদের হাতে প্রাণ দিস না তোকে যে বেঁচে থাকতেই হবে নইলে তোর বাবার হত্যার প্রতিশোধ কে নেবে এই যে তুই শয়তান তোর বাবার শরীরে বোমা বেঁধে তোর বাবাকে হত্যা করেছিল আমার বাবাকে হ্যাঁ তোর বাবাকে হত্যা করেছিলাম আর আজ তোদের সবাইকে এই বোমা মেরে মারবো এই তুই না আমি ওরে মারবো मिठू 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 तु की करली मिठू मासूम मिठू मासूम बाघा आमार रोनाके खून करेछे ओके तुई क्षमा करिस ना मिठू तुई रोना अल्लाह मिठू मिठू Baga! Ay! Ay! दुश्मन तुम्हें আমার হুজুর আমার শরীর থেকে বোমাটা না তুমি আমার হুজুর শোনা তুমি আমার লোকাল রাজবা না আমার শরীর থেকে বোমাটা খুলে দাও বাবা এই বোমা খুলতে গেলে ফাটা যাবে আর না খুললেও ফাটনের সময় হয়ে গেছে সরেন থেকে সর আরে এই বোমা ফাটনের সময় হয়ে গেছে না সর সর বাবা বোমা ফেটে মরে যাবে ভাইয়া না দেখ তুই যাস রে বোমা খুলে ফেটে যাবে না দেখ তুই বোমা খুলতে যাবি না ফেটে যাবে তার সাথে তুইও মরে যাবে যাবি না ওদেরকে বাঁচাতে হবে নইলে ওদের হত্যার অপরাধে ভাইয়ার ফাঁসি হয়ে যাবে সরে যাও না সরে যাও আতে যাও আরে বাঁচা বাঁচা আই আমার ছেড়ে দে बोन और बाबा हत्यार प्रतिशोध निये आमार कर्तव्य पालन करेछे एबार तुई तोर कर्तव्य पालन कर मा जारा ए समाज और जातिर दुश्मन ओदेरके आमी मेरेछी तुमी देखे निओ बिचारे बिचार आमार किछुई होबे ना मा तुमी केदो ना मा तुमी केदो ना मा आसामी मासूम के विज्ञ आदालत जाबज्जीवन कारादंडे दंडित करे किन्तु कारागारे सुशृंखल जीवन यापन कराते स्वाधीनता दिवस उपलक्षे मासूम साधारण क्षमा घोषणार आवताय मुक्ति पाय मा मा गो मा भैया आतिक भैया भाई अमा भैया भैया ओई देखो জয়িতার बाबा के নিয়ে এসেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই সবাইকে সালাম দেয় আমার প্রমোশন হয় না আমাকে কেউ সালাম দেয় না আমার নিজে দান আমি নিজে দিয়ে বলবো আপনাকে দান দিতে হবে না আমি আপনাকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম